আমার চোখে তো সবসময় আমি প্রবাসীদের একটু অন্যভাবে দেখি, কারণ প্রবাস জীবন, আমি আমার বহু আগে একটা ভিডিও ছিল যে প্রবাস জীবন ছায়াছবির গল্প নয়, কারণ দেখতে মনে হয় প্রবাস জীবন বাড়ি গাড়ি অট্টালিকা আহা একদম সিনেমার মতো, কিন্তু যারা প্রবাসে থাকে তারা জানে যে ওখানে কাজ করে খেটে খেতে হয় এবং প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করে চলতে হয়। তো সেক্ষেত্রে এবং সবচেয়ে যত কথাই বলো না কেন, আমি যেটা বিশ্বাস করি যে দেশ দেশ, তো দেশ ছেড়ে যারা বাইরে থাকে সে যত বড় নাম করা দেশেই থাকুক আর নর্মাল দেশেই থাকুক আর গালফ কান্ট্রিজেই থাকুক, দেশে তো নাই, তো এই যে না থাকার কষ্টটা এটা কিন্তু অনেক বড় জিনিস। কারণ আমরা যখনই দেশের বাইরে যাই, আমি আমাকে দিয়ে বলবো যে 7 দিন 8 দিন, এরপরে কিন্তু হাঁপায় উঠি কবে দেশ আসবো কবে দেশ আসবো, হোক আমার ভাঙ্গা বিমানবন্দর, তারপরেও নাই মা কিন্তু অনেক জোরে একটা শ্বাস নিয়ে মনে হয় কি যে দেশে আসছি। তো এই যে দেশে আসছি এটা কিন্তু তারা চাইলেও পারে না, অনেক নিয়ম নীতি মেনে চলতে হয়। তো সেক্ষেত্রে আমার কাছে প্রবাসীদের সবচেয়ে বড় কথাই হচ্ছে, আমার চোখে প্রত্যেকটা প্রবাসী অসম্ভব বলবো আমি যে মনের উপর অনেক জোর নিয়ে চলে, এবং যারা ফ্যামিলি নিয়ে সন্তান নিয়ে বড় বড় নাম করা কান্ট্রিজ আছে তারা তো যথেষ্ট, তারাও যথেষ্ট দেশের কথা ভাবে, জোরে একটা শ্বাস ফেলে দেশকে ফিল করার চেষ্টা করে। কিন্তু যারা বিশ্বত গালফ কান্ট্রিজ আছে তাদের প্রতি আমার আর একটু বেশি কষ্ট হয়, কারণ তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবাইকে ছেড়ে থাকে ওসব জায়গায়। তো তারা তারপরে ওখানে ছবি তোলে, হেসে মুখে কথা বলতেছে, সব সারাদিন কাজ করে এসো ইমোতে অথবা ভাইবারে ফ্যামিলিকে দেখে বলতেছে কেমন আছো, আচ্ছা আচ্ছা তুই যে বাড়ির মুরগিটাকে এখন ডিম পাড়া বন্ধ করছে, মানে ছোটোখাটো কথা বইলা কিন্তু ওরা দেশটাকে ফিল করার চেষ্টা করে। তো এই যে তাদের ভেতরে যে একটা উদ্দীপনা থাকে যে দেশ ছেড়ে থাকার পরেও ফ্যামিলিকে খুশি করার জন্য, সবার মুখে হাসি ফুটিয়ে রাখার জন্য, তো এইসব কিছু মিলে আমার কাছে মনে হয় যেন প্রবাস জীবন ডেফিনেটলি ছায়াছবির গল্প না হলেও প্রবাসী যারা তারা যে সাহসটা দেখায় যে দেশকে ছেড়েও হাসি মুখে থাকার চেষ্টা করে ভিতরে কষ্ট থাকা সত্ত্বেও, সেটার জন্য তাদের প্রত্যেককে আমি আমার চোখে তাদের প্রত্যেককে মনে হয় এক একজন দুঃসাহসিক বীর। দ্যাটস ইট, বৈদেশিক মুদ্রা অনেক ভালো একটা জায়গায় রয়েছে, এক্স্যাক্টলি। কিন্তু আমার যেটা মনে হয় এখানে সরকারের চেয়েও আমাদের নিজেদের সচেতনতা বেশি প্রয়োজন। হ্যাঁ, কোন সেন্সে আমি বলি, যেমন ধরো কেউ বিদেশে যেতে চাইলো, স্পেশালি আমি বলবো গালফ অ্যান্ড আদার কান্ট্রিজে, যেসব জায়গায় মনে করে সবাই যে রাস্তার মধ্যে টাকা উইরা বেড়ায়, হ্যাঁ মানে যে নামবা প্লেনের থেকে আর গেলে খাপাত খাপাত করে টাকা ধরবা, এরকম একটা স্বপ্ন অনেক সময় দালালরা দেখায় কিন্তু। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে যারা বিদেশে যেতে চাইছেন সবার আগে আমার মনে হয় তাদের সচেতন হতে হবে যে যেখানে যাচ্ছি যে কোম্পানির ভিসা তারা দেখাচ্ছে কোনো না কোনোভাবে, দেশটা তো ছোট এবং ফেসবুকের মাধ্যমে কিন্তু অনেক মানুষ, ধরো ফর এক্সাম্পল কেউ একজন বাহরাইনের একটা ভিসা পাইল, সাথে সাথে যে কোম্পানির নাম ওইসব নিয়ে কিন্তু পরিচিত অনেকের মধ্যে নক করলেও কিন্তু জানা যাবে যে আদৌ ওই কোম্পানিটা আছে কিনা, নাকি ওইটা হাই হাই কোম্পানি, নাকি ভিসাটা আসলে বানানো কোনোভাবে বাহরাইন নিয়ে ফেলার দরকার। তো এই জিনিসগুলো আগে যাচাই বাছাই করে নেওয়া উচিত, প্রয়োজনে জনশক্তি যে আমাদের যে অধিদপ্তর আছে ওই সব জায়গায় গেলেও কিন্তু সরকারের অফিসারদের সঙ্গে বসে গুড়গুড় করে গেটের সামনে যে ঘুরতেছে ওরা না, কিন্তু তারাই কিন্তু দালাল, তারাই কিন্তু ভুল তথ্যটা দিচ্ছে, সেখানে না করে একজন অফিসারের কাছে বসেও কিন্তু অনেক সময় অনেক তথ্য জানা যেতে পারে যে আমরা এখানে স্যার যাইতে চাই এরকম একটু সত্য। ডেফিনেটলি সবাই তো খারাপ না, একটা দুইটা খারাপ সব জায়গাতেই আছে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু হেল্পিংয়ের অ্যাটিটিউডে বলবে যে আপনি এটা না করে এইভাবে যান, এটা গেল। তার বাইরে সালা মানে গ্রামে চাস্তো ভাই খালতো ভাই আত্মীয় স্বজন কেউ না কেউ মাধ্যমে কিন্তু জানা যায় যে যেখানে যাচ্ছি আদৌ সেটা কতটুকু নিরাপদ, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যেটা যেই যাবে তারই উচিত কোনো না কোনো কারিগরি শিক্ষায় অ্যাটলিস্ট 3 মাসের 6 মাসের 9 মাসের একটা কিছু নিজের জানা যাওয়া উচিত। কারণ অনেকেই বলে না জানা যায় কি হবে, মাটি কাটুন দরকার হইলে লেবারই করুম, মাথার মধ্যে বস্তা নিয়ে যাবো, এটা বলা সহজ, কিন্তু ওরকম একটা দেশে গিয়ে ওরকম একটা দেশের আবহাওয়াতে গিয়ে কিন্তু চাইলেও করা যায় না, করতে গেলেও ওই 2 বার উঠে 3 বার চোখের পানি পড়া ছাড়ার কোনো রাস্তা থাকে না। তার চেয়ে যদি নিজে একটা যে কোনো কিছু, একটা গাড়ির মেকানিকের কাজ শিখে যেতে পারে, একটা রেডিও মেকানিকের কাজ শিখতে পারে, একটা ফ্রিজ টেলিভিশন ছাড়ার কাজ হইতে পারে, টেকনিক্যাল কারিগরি যে কোনো একটা কারিগরি শিক্ষা অল্প করেই হোক কিন্তু অ্যাটলিস্ট একটা সার্টিফিকেট থাকলো, কারণ ওইসব দেশে কিন্তু যাওয়ার পরে কোম্পানি থেকে অনেক সময় জিজ্ঞেস করে, তোর ভুলে ভালে চলে গেছে অন্য একটা কাগজে, কিন্তু ওখানে তখন জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কী করতে পারো, তখন গেলে বলতে
কি বলবেন? কিছুই না। কিন্তু যদি একটা সার্টিফিকেট থাকে যে স্যার আমি কিন্তু ভালো গাড়ি সারাই কাজ করতে পারি, স্যার আমি কিন্তু কম্পিউটার মোটামুটি নাড়াচাড়া করতে জানি, স্যার আমি কিন্তু আর কিছু না পারি, আমি কিন্তু গাড়ি চালাইতে পারি, অর্থাৎ কিছু না কিছু নিজস্ব একটা ভান্ডার নিয়ে যাওয়া ভালো। যে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে আমি আমি প্রবাসী ভাইদেরকে বলি যে যারা যাওয়ার স্বপ্ন দেখছো তাদের জন্য বলবো যে দেখো ভাই, তোমরা যে স্বপ্নটা দেখতেছো এটা স্বপ্ন তো ধরো আজকে 2-3 বছর ধরে দেখছো, তো কষ্ট করে স্বপ্ন পূরণের প্রথম স্টেপটাই রাখো কোনো একটা সার্টিফিকেটের। কষ্ট হোক, বিদেশে গিয়া 6 মাস 1 বছর 3 বছর চোখের পানি ফালানোর কষ্টের চাইতে এইখানে 3 মাসের জন্য একটা কাগজ নেওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ। আমি এটা মনের থেকেই বললাম তাহলে, কিন্তু অনেক প্লাস এমবেসির সাথে যোগাযোগ করা, এমবেসির সাথে যোগাযোগ করা যেতে পারে। কারণ তুমি তো বললে তুমিও বাহারায়ন ছিলে, তুমি যেগুলো জানো অনেক কিছু কিন্তু দেখেছো, অনেক মানুষের হায় হায় দেখেছো, অনেক মানুষের সর্বশ্রান্ত ট্রু ট্রু, এই জন্যই বললাম। আর আমার কাছে অনেক প্রবাসীরা আসে বলে তো এইসব ভুলের জন্য অনেক কারণে, তো সেজন্য আমার কাছে মনে এই কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনে কিছুটা হলেও কাজে লাগবে। অচেনা লোকের থেকে কখনোই কোনো কিছু নেওয়া উচিত না, অচেনা কেন, বন্ধুর জিনিসটাও এই মুহূর্তে না নেওয়াটাই ভালো। কারণ বন্ধুও হয়তো আরেকজনের দ্বারা প্রভাবিত হয়ে বলেছে যে মিষ্টির প্যাকেটটা পৌঁছায় দেবে, ভেতরে কি আছে ভাই তুমি তো জানো না। সো বেটার, এটা সবচাইতে ভালো হয় যে এটা থেকে না নেওয়া, না ক্যারি করা। আর একটা জিনিস হচ্ছে যে অনেক সময় আমি দেখেছি প্রবাসীদের এয়ারপোর্টে যে ব্যাপারটা যাওয়ার সময় বিশেষত আমি অনেক সময় দেখেছি কার্ড ফার্ড লিখতে হয় কীভাবে, ইমিগ্রেশনে জানে না, অসহায় অবস্থায় দৌড়াদৌড়ি করছে কোথায় যাচ্ছে, এগুলো একটু কষ্ট করে আজকাল কিন্তু ইউটিউবে নক করলেই বোঝা যায়। বাবা একটু শিখে নিয়ে যাওয়া ভালো, প্লেনে ওঠার সময় কী করতে হয়, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কীভাবে কী বলবো বোর্ডিং কার্ড পেলে যেতে হয়, কীভাবে সিকিউরিটি চেক আপ হয়, এগুলো যদি আগে থেকে একটু শিখে নিয়ে যাওয়া যায় খুব ভালো। একদম যদি নাও শেখা যায়, আগে যে বাইরে গেছে তার মুখের থেকে শুনে নিয়েই যদি আগানো যায় তাহলেও কিন্তু অনেক বিব্রতকর ব্যাপার সামলানো যায়। কারণ হয় কি, প্রত্যেকটা ক্ষেত্রে আমি মনে করি যে শেখার কোনো শেষ নেই, আর নিজে থেকে যদি শিখে যাওয়া যায় তাহলে নিজের সাহসটা এবং আত্মবিশ্বাস দুটোই কিন্তু বেড়ে যায়। আরেকটা কথা তুমি আমাকে তখন বলছিলে যে প্রবাসীরা অনেকেই আছে যে টাকা পয়সা বাবা মাকে না দিয়ে স্ত্রীকে দিয়ে ফেলছে, তো এরকম হয় পরবর্তীতে দেখা যায় যে এসে আবার দেখে যে কোনো টাকা পয়সাই নেই, টাকা পয়সা কি মানে বাবা মাও পাল পেল না, আবার স্ত্রীও অন্যভাবে টাকাটা খরচ করে ফেলে, এটা আসলে সংখ্যা কম, মানে অন্য একজনকে নিয়ে সংসার গড়ে ফেলছে। তো আমি আসলে সবচেয়ে বড় কথা বলি যে বাবা মার প্রতি দায়িত্ব যেরকম পালন করা উচিত, স্ত্রী সন্তানের প্রতিও দায়িত্ব পালন করবে। কারণ অনেস্টলি বলবো যে সবার আগে দায়িত্ব পালন করতে হবে নিজের উপর, নিজের যে আপন কেউ নাই পৃথিবীতে, এটা মাথায় রাখতে হবে। এই যে সারাদিন মাথার ঘাম পায়ে ফলে উপার্জন, এই যে প্রতিদিন ঘন্টার পর ঘন্টার ধরে কাজ করায় শুধুমাত্র কিন্তু এই মানুষটা, এই যে সমস্ত কারণে আমার কাছে অনেক প্রবাসী এসে কাঁদে তো যা পা 10-15 বছরের সঞ্চয় বাড়িতে পাঠাইছিলাম, বাবাকে পাঠাইছি মাকে পাঠাইছি, কিন্তু এখন এসে দেখি কিছুই নেই, বাড়িঘর সবই আছে কিন্তু আমার নামে কিছু নেই। এই যে প্রবাসীর যে কান্না, তার মানে কি? আমি স্পেশালি এটা বলবো আমার মিডিল ইস্টের ভাই বোনদের জন্য যে আপাত গত 10-12 বছর ধরে বিদেশে ছিলাম, দেশে আসতে না পারার কান্নায়, আর এখন দেশে এসে কাঁদতেছি কিছুই না পাওয়ার কান্না, কই যাবো। তা এই সবসময় কান্নাটা কেন? তা এই সবসময় কান্না থেকে বাঁচার একমাত্র উপায়টা হচ্ছে যাই করবা বাবা নিজের চেষ্টায় করবা, নিজের জন্য করবা, নিজের বুদ্ধিতে করবা। ডেফিনেটলি এটা কিভাবে, এটা হচ্ছে যে সংসারের প্রতি দায়িত্ব, বাবা মার প্রতি দায়িত্ব, এগুলো বাদ দেওয়া যাবে না। কিন্তু যদি 100 টাকা রোজগার করো, আমি এটা মনের থেকে বলতেছি বাবা তোমাদের সবার ভালোর জন্য, যে যদি 100 টাকা রোজগার করো মনে করবা তুমি রোজগার করতেছো আসলে 80 টাকা, 20 টাকার কথা ভুলা যাও, এই 20 টাকা তোমার নিজে, এটা তোমার জীবনের সম্পদ। এবং কেউ যত কথাই বলো 10 বছর হোক হোক 5 বছর পর দেশে যখন আসবা তখন এই টাকা দিয়া জমি কিনবা, অন্য কোনো কিছু না। এখন কেউ যদি বলে না এখনই দাম জমির দাম অনেক কমে গেছে, বলবো যে আমি যখন আসবো তখন যদি বাড়ে এটা আমার কপালের ব্যাপার। কারণ টাকা থাকলে জমি পাওয়া যাবে, এবং সেই জমিতে যদি পরে আবার বলে যে তুমি দেশের থেকে বিদেশ থেকে টাকা পাঠাও আমরা বাড়ি ঘর বানাই, তাহলে হবে কি, এখন জিনিসপত্রের দাম কমে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে এখানেও ঠকতে হয়, নিজের দুঃখ নিজের মতো আর কেউ বোঝে না। তাই আমি বলবো সেখানে বাড়িঘর বলতে হবে যে আমি যখন ফিরে আসবো আমি নিজে বাড়ি করবো, তাতে ওই টাকা দিয়ে আরেকটা জমি কেন, ভবিষ্যতে দরকার হলে একটা জমি বিক্রি করে ওই জমির টাকা নিজের বাড়ি করা যাবে। কিন্তু ভুলেও
মানুষের কথায় নাই চা, এইটা অনেক লাভবান হবে, ওটা নিজে না থেকে করো না। ইভেন জমি কেনাটাও আমি বলবো যখন দেশে বেড়াতে আসবা তখন রেজিস্ট্রি করো। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে তোমাদের জন্য বলা অনেক দরকার। পিতার জন্য কর্তব্য করো, মায়ের জন্য কর্তব্য করো, কিন্তু ডেফিনেটলি নিজেকে বাদ দিয়ে নয়। নিজেকে বাদ দেওয়া মানে কিন্তু পরবর্তীতে মনে হতে পারে যে চোখের পানি ঝরঝর করে পড়ার একটা রাস্তা করে দেওয়া। তো এখান থেকে নিজেকে যদি কন্ট্রোল রাখতে পারো সেটা অনেক ভালো হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তোমরা যেহেতু দেশের বাইরে থাকো, যাই করবা সব কিছুর মধ্যে আবেগটা ঢুকাবা না, মাথা দিয়ে চিন্তা করবা। আবেগ আমাদেরকে অনেক সময় ভুল রাস্তায় নিয়ে যায়, সেটা কখনোই করবা না। যতটুকু পারবা আবেগটাকে কন্ট্রোল করে ব্রেন দিয়ে চিন্তা করতে হবে আজকে নিয়ে নয়, আজকে থেকে 5 বছর পর নিয়ে। যে সবসময় এরকম থাকবে, সবসময় আমার শরীরে এত তাগত থাকবে না, তাহলে আমার বাকি দিনগুলো চলবে কী করে? এবং ভবিষ্যতে দেশে আসলে ওই দেশে যে কাজগুলো করেছ সেই কাজগুলো দিয়ে এদেশে কিছু করা যায় কি না, সেই চেষ্টাটা মাথায় রেখে আসা উচিত। দ্যাটস ইট। আমি কিন্তু এটুগুলো বলছি মেইনলি গালফ বা মানে আমি সৌদি, ওমান, কাতার এদের প্রতি আমি কেন বলছি, মিডল ইস্টের কান্ট্রিজগুলো যে জন্য যে বাইরে বেশিরভাগ দেশে যেমন ইউরোপ আমেরিকাতে যদি বলে যে 10 বছর বা 5 বছর থাকলে কিন্তু সিটিজেনশিপের একটা ব্যাপার থাকে, গ্রিন কার্ডের একটা ব্যাপার থাকে। তো তারা কিন্তু তাদের ওইখানে কষ্ট করাটা কিন্তু লজিক্যাল যে পরবর্তীতে কিন্তু একটা দেশ ওই দেশের একটা ফেসিলিটি পেয়ে যাচ্ছে, নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। কিন্তু এদিকের জায়গায় 10 বছর 12 বছর 15 বছর কাজ করার পরেও যে মুহূর্তে ইকামা শেষ পাঠাই দিল যে চলে যাও, তোমার আর কন্ট্রাক্ট নাই। তার মানে কি 15টা বছর মানুষটা কি পাইলো? শুধুমাত্র বেতনের টাকা। আর এই 15 বছরে কিন্তু সংসারের সাথে দেশের সাথে তার একটা অনেক বড় গ্যাপও হয়ে গেছে। যে এখন যে উদ্যম করে যে মানুষটা একটা বাহরাইনে আছিল বা যে মানুষটা ওমানে ছিল সে মানুষটা কিন্তু 15 বছর পরে এসে বাংলাদেশে অ্যাডজাস্ট করা খুব টাফ। তাই যাই করতে হবে মাথা ঠান্ডা রেখে 2-4 বছর আগের থেকে চিন্তা করতে থাকবা যে আমি যখন দেশে আসবো আমি এইটা এইটা করবো এইভাবে। যে কারণ যখনই কোনো প্রবাসী সব কাজ ছাইরা চলে আসে তখন কিন্তু মানুষ তাকে দেখে একটা টাকার বস্তা আর কিচ্ছু না, এবং এই টাকার বস্তার থেকে কত তাড়াতাড়ি যে দুধের মাছির মতো ভনভন করতে থাকে, যত তাড়াতাড়ি মধু খাওয়া যায় তারপরে দেখা যায় মৌমাছি কি মধু খাইয়া থাকে, থাকে না, উইরা চলে যায়। এবং পরবর্তীতে এই মানুষটা স্ত্রী বা সন্তানদের নিয়ে খুব একা হয়ে যায়। তার জন্য আমি বলবো যাই করতে হবে ভেবে করতে হবে, এবং যত মানুষই মনে করুক না কেন দুধের মাছি মাছিকে উঠতে দিতে হবে, কিন্তু বসতে দেওয়া চলবে না। ইয়েস ম্যাডাম, আমি আরেকটা কথা, হ্যাঁ বলো, বাহরাইন প্রবাসীদের পক্ষ হয়ে, যেহেতু আমিও একজন বাহরাইনের প্রবাসী, আচ্ছা বাহরাইন প্রবাসীদেরকে আপনি একটু সরজমিনে কিছু আদর ভালোবাসা দিবেন? আপনার সন্তান তো অনেক প্রবাসীরা সেখানে রয়েছে, আপনি আমাদের কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন, সরজমিনে দেখবেন। কেন বাহরাইন তুমি বলবা? আমি তো বলি পুরো প্রবাসী যারা আছে সবার নিয়ে বলা উচিত। হ্যাঁ তুমি, হ্যাঁ ডেফিনেটলি তুমি বাহরাইনে যেহেতু সেহেতু তুমি বাহরাইনকে বলছো, বাট আমার কাছে তো মনে হয় বাহরাইনের মতো সৌদিতে বলো, দুবাইতে বলো, কাতারে বলো, হ্যাঁ ওমানে বলো, আমাদের ইরাকে বলো, ইরানে বলো, দেয়ার আর তুমি ডেফিনেটলি মালয়েশিয়াতে আছে, ইটালিতে আছে, সব জায়গাতেই প্রবাসীরা আছে। সো আমার কাছে তো প্রবাসী যে বললাম সবাইকে আমি আমার আমি ওই চোখেই দেখি যে তাদের সবচেয়ে বড় কলজাটাই হচ্ছে দেশের বাইরে থেকেও হাসি মুখে সেলফি তোলে, হ্যাঁ হাসি মুখে ছবি দেয়, ও মাই গড অনেক বড় বুকের পাটা। এটার জন্য আমি মন থেকে তাদেরকে সেলুট করি যে তাদের সাহসের জন্য, শক্ত থাকার ব্যাপারটার জন্য। আর যেটা বলবো যেটা যে সবাইকে প্রবাসীদেরকে স্পেশালি, কারণ ওই যে বললাম যে কিছু কিছু দেশ যেখানে নাগরিকত্বের অধিকারটা আছে সেখানে কিন্তু দাঁতে দাঁত কামড়ে কাজ করা যায়, যে একটা পুরস্কার আছে, বুঝাতে পারলাম? সেই জন্য ওদের সঙ্গে ওরকমভাবে বলার কিছু নেই, কারণ ওরা যদি ওখানে নাগরিকত্ব পেয়ে যায় মোটামুটি তাদের কিন্তু একটা স্টেবল জীবন হয়ে গেল, সে তার আরও ভাই বোনদেরকেও নেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু এইসব জায়গায় তো তা নাই, স্পেশালি আমাদের যে ওয়ার্কাররা যেসব জায়গায় যাচ্ছে, হ্যাঁ সেগুলো জায়গায় কিন্তু কি ওই যে একটা 2-3 বছরের জন্য ইকামা দিল, তো 3 বছর হাতে পায় ধরে এটা বা 4 বছর দিল, একটু সময় কিন্তু কামব্যাক করতে হচ্ছে। এরা যারা আছে তাদের জন্য আমার কথা হচ্ছে যে আমি বুঝি অনেক কষ্ট, কারণ ওই যে রোদে খাটা এবং ওখানে থেকে এবং খাওয়া দাওয়া সব কিছুতে কিন্তু এই দিকে যারা প্রবাসীরা এরা বেশিরভাগ আমি আমার কাছে মনে হয় কি এরা অনেক বড় স্যাক্রিফাইস করে। যেমন একটা ভালো কিছু না খেয়ে চিন্তা করে এই টাকাটা বাঁচায় যদি দেশে পাঠান যায় আমার মায়াটার একটা সুন্দর জামা কিনে দিতে পারবো, হ্যাঁ কিংবা একটা ভালো খাবার কিনতে গিয়ে বলে থাক
এবার যখন দেশে যাব এই টাকাটা বাঁচাইয়া আম্মার জন্য একটা সুন্দর জায়নামাজ কিনে নিয়ে যাব। এই যে পরিবারের জন্য যে ভালোবাসাটা, এই ভালোবাসা থেকেই কিন্তু তারা ফিল করে, ফিল করে বলেই কিন্তু অনেকটা আমি বলবো এরা নিজের ভালো থাকাটাকে চায় না। নিজে ভালো থাকা যতটুকু সম্ভব থাকতে পারতো, কিন্তু আনবিলিভেবলভাবে আমি বলবো সেটুকু আমি জানি। আমি তোমরা আমার ছেলের মতো, এই জন্যই আমি বলি ছোট ভাইয়ের মতো, আমি তোমাদের কষ্ট বুঝি। যে শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য, শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অনেক সময় অনেক কিছু কিন্তু তোমরা স্যাক্রিফাইস করো। দামি কাপড় চোপড় তো দূরের কথা, দামি খাওয়াটাও তোমরা খাও না, কারণ ওই টাকাটা জমলে পড়ে দেশে পাঠাইতে পারবো। তো এই ভালোবাসাটা অনেক বড় ভালোবাসা। একটা যাই করবা মানুষের মিষ্টি কথায় ভুলবা না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডেফিনেটলি অ্যাটলিস্ট আর কিছু না পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করবা, এবং ওই নামাজে বসে নিজের যা দুঃখ আছে সমস্ত আল্লাহকে বলো, কারণ একমাত্র আল্লাহ তালাই কিন্তু আমার, আমি মনে করি আমার দুঃখ শোনার জন্য আছেন। আর বাকি মানুষকে দুঃখ বইলা নিজের দুর্বলতা প্রকাশ করবা না। নিজের দুর্বলতা যত প্রকাশ করবা মানুষ কিন্তু তোমার পাশে না দাঁড়ায় ওই দুর্বলতাকে খোঁচায়া খোঁচায়, বেশিরভাগ ক্ষেত্রে, সবাই না বাট বেশিরভাগ ক্ষেত্রে ওই দুর্বলতাকে খোঁচায়া খোঁচায়া মজা পায়। তো কী দরকার, তার চেয়ে বরং নিজে যেটুকু আছে যতটুকু আছে নিজের বুদ্ধি আর আল্লাহর উপর ভরসা করে আগাবা। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমি বলি, যা আছে যতটুকু আছে শুকর করবা, শুকর করবা, ধৈর্য ধরবা, এবং মনে রাখবা যে এই দিন সবসময় একরকম যাবে না, ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক। এবং বাড়িতে বউ, ছেলে মেয়ে, মা বাবা, এদের সাথে যখন ইমোতে কথা বলবা, তোমরা তো ইমোতে কথা বলতে পারতেছ, আজকের থেকে 5-7 বছর আগে তো এগুলোও ছিল না, তো সেই দিক দিয়ে তো তোমরা ভাগ্যবান। তো তখন তাদেরকে সাহস দিবা, বলবা যে কোনো কিছু না, আমি ভালো আছি, ঠিক আছে, আরে তোমাদের হাসি মুখ দেখতেই তো আমি গেছি, তোমরা হাসতেছো, এইটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এই জিনিসগুলো দিয়ে ওদেরকেও সাহস দেবা। এবং আমি প্রবাসীদের যারা আত্মীয় স্বজনরা আছেন তাদের সবসময় বলি যে আপনারা যখন আপনাদের স্বামী হোক, ছেলে হোক, হ্যাঁ ভাই হোক কথা বলেন, প্রবাস জীবনে যারা আছে, স্পেশালি আমি আবারও বলছি আমি মিডল ইস্ট এবং গালফ প্রবাসীদের কাছে বলবো, এদেরকে আপনারা না ওই মনে রাখতে হবে যে আপনাদের মুখের হাসি ফোটানোর জন্য কিন্তু এই মানুষগুলো এত পরিশ্রম করছে, এই মানুষগুলো মানবেতর জীবন কাটাচ্ছে, এই মানুষগুলো দাঁতে দাঁত চেপে কষ্টটাকে একটা বন্দি করে রেখে দিয়ে আপনার সামনে ইমোতে হাসি মুখে কথা বলছে, কিন্তু চাইলেও কিন্তু ধুম করে দেশে আসতে পারছে না। তো এইটুকু মনে করে এই সেক্রিফাইসগুলো তাদেরকে ভালোবাসাটা আরও বাড়িয়ে দিন। আমি যারা বাংলাদেশে আছি তাদের কাছেই আমার একটা আকুতি, এবং আমি আমি ব্যক্তিগত জীবনেও প্রবাসীদের ব্যাপারে যেই কথাগুলো বলি, আমার নিজের পেজ আছে হাল ছেড়ো না বন্ধু, সেই পেজেও আমি এই কথাগুলো বলি। আমি খুব শিগগিরই হয়তো একটা ভিডিওই করব যেটাতে আমি বলবো প্রবাসীদের কান্না, তো ওখানে ওটা অবশ্য ছোট্ট 5-6 মিনিটে একটা ভিডিও হবে। তবে আমার এখানে একটা ফোন নাম্বার দুটো দেওয়া আছে, সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে বাংলাদেশ সময়, শুক্রবার এবং সরকারি ছুটির দিন বন্ধ, যদি ফোন করা হয় আমি যদি থাকি ডেফিনেটলি আমি কথা বলবো, যার যেটা আছে কষ্ট অনেকেই ফোন করে বলে আপা আপনার সাথে কথা বললে কোল যায় শান্তি আসে, তা আমি তাদেরকে বলি যে আলহামদুলিল্লাহ এটুকু যে দিতে পারছি এটাই তো অনেক। তো সবাইকে বলবো প্রবাসী ভাইদের জন্য যে এই নাম্বার দুটো আছে, ফোন করলে আমি থাকলে আমি কথা বলবো, আর আমাদের পেজে গেলে অনেক ভিডিও পাবেন, আমাদের ইউটিউব চ্যানেল আছে হাল ছেড়ো না বন্ধু নাম দিয়ে সার্চ দিলে পাবেন, সেখানেও কিন্তু প্রচুর কথা আছে, প্রচুর প্রায় 500-র মতো আমার ভিডিও আছে, যে 500 ভিডিও থেকে আপনি আপনার অনেক সমস্যার সমাধান খুঁজে পেতে পারবেন, এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর লাস্টে আমি সবসময় যেটা বলি, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ো না বন্ধু।